কেন্দ্র জেলার চম্পুয়া উপখণ্ড ঝুমপুরা থানা অন্তর্গত গুমুরা গাঁরে দেখা মিলছে এক অভাবনীয় ঘটনা। খেলুয়া বেড়ে ঘর পাখে নির্মাণাধীন কেনালে বুড়ি এক বর্ষর শিশু কন্যা মৃত্যুবরণ করে সূচনা রয়েছে। সূচনা অনুযায়ী গুমুরা গাঁর কালিদাস সর্দার বগিচার কাম করুবা ও স্ত্রী ধান কাটবা যাইতা বেড়ে ঘর অগণার খেলুয়া এক বর্ষর শিশু কন্যা অনন্যা খেলুখেলু নিকটে নির্মাণাধীন কানপুর কেনালে পড়ি যাই মৃত্যুবরণ করে সূচনা রয়েছে। কালিদাস বগিচা কাম সারি ঝিও খোঁজাখোঁজি কলে কিন্তু পাই নথিলে। বহু সময় পরে শিশু কন্যার মৃতদেহ কেনাল পানি বাহার করা যাই চম্পুয়া উপখণ্ড ডাক্তারখানার অনাযাইতা বেড়ে সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে এনে ঝুমপুরা থানার সূচনা দিয়া পরে পুলিশ এক অপমৃত্যু মামলা রুজু করে ঘটনার তদন্ত আরম্ভ করেছে। মৃতদেহ চম্পুয়া উপখণ্ড গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্রের ব্যবচ্ছেদ হয়ে সূচনা রয়েছে। কেন্দুঝর সরোজ কুমার মহাপাত্র, নিউজ 11 ওড়িশা।